হ্যালো বন্ধুরা জব টোয়েন্টি ফোর বেঙ্গলি ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকেই স্বাগত জানাই তো বন্ধুরা দা এশিয়াটিক সোসাইটি থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে তো এখানে আপনাদেরকে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে রেকর্ড করা হচ্ছে তো এখানে আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন বা কী কাদার সেলিব্রিটি ক্রাইটেরিয়া আছে কোন কোন পোস্ট আপনাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে বা কত শূন্য পদ রয়েছে সমস্ত কিছু আপনারা ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো আপনারা ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন তো এটি দা এশিয়াটিক সোসাইটি পার্ক স্ট্রিট কলকাতা থেকে এটি রিলিজ করা হয়েছে চোদ্দ অক্টোবর দু তারিখ তো এখানে আপনাদেরকে বিভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে প্রথম পোস্ট যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার তো এখানে আপনাদের একটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি পোস্ট রয়েছে এবং এখানে আপনাদের বলা হয়েছে লেভেল ফোর অনুযায়ী আপনাদেরকে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে লাস্ট আপনারা সাতাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে এবং এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে উইথ এক্সপিরিয়েন্স বলা হয়েছে প্রুফ রিডিং এবং পাবলিকেশান ওয়ার্কের কাজে তো এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আপনারা আঠেরো অক্টোবর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ফি পে করতে পারবেন তো এখানে আপনাদের ফি বলা হয়েছে তিনশো টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে যেটি আপনাদেরকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পে করতে হবে ব্যাংকের ডিটেলস আপনাদের এখানে দেওয়া হয়েছে এই হচ্ছে ডিটেলস এই ডিটেলসে আপনাদেরকে নিজেদের অ্যাপ্লিকেশন ফি তিনশো টাকা পে করতে হবে অ্যাপ্লিকেবল ফর জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদেরকেই কেবলমাত্র পে করতে হবে অনলাইন অন্যান্য যারা ক্যান্ডিডেট আছেন এস তাদেরকে কোনো ধরনের ফি লাগবে না